যদি রুদ্র ফিরেছে ওই ল ওই ওকে নিয়ে না হেমা সিংহ বাইনি তুমি থাকতে আমার এত বড় সর্বনাশ হলে আমি আমার যে তোমার উপরে বিশ্বাসটা উঠে যাবে মা তুমি তো পারো একমাত্র সব রক্ষা করতে তুমি পারো মা রক্ষা করো মা রক্ষা করো শান্ত হও কি করে শান্ত হব ঠাকুর আমার যে সবকিছু হারিয়ে যাচ্ছে আমার সবকিছু হারিয়ে যাচ্ছে সবকিছু কাঁদছে সূর্যের মা কাঁদছে কাঁদো আরো কাঁদো আরো ছোটে ওরা জোরে জোরে কাঁদো হাউ হাউ করে কাঁদো ঠিক যেমন ভাবে আমি আমি কেঁদেছিলাম সেদিন তোমরা শোনোনি আমার আমার কান্নার আওয়াজ কেউ শোনোনি দেখোনি জানো না তোমরা আপনজনের মৃত্যু কাকে বলে এইবার দেখবে একে একে সব শেষ হয়ে যাবে চোখের সামনে সব শেষ হয়ে যাবে আর মাত্র কয়েকটা মুহূর্ত প্রথমে শেষ হবে সূর্য আর তারপর ইন্দ্র তুমিও কাঁদো আমার থেকেও বেশি কাঁদো আমি তোমাদের মরা কান্না দেখতে চাই চোখের সামনে সব শেষ হয়ে যাবে তোমাদের কেউ বাঁচাতে পারবে না কেউ না একটু পরেই অমাবস্যা শুরু হবে আর আমি আমি যজ্ঞ করব যাই আমি যজ্ঞ শুরু করি দেখো বাবা কিছু হবে না আমার কাছে না মায়ের আশীর্বাদী ফুল আছে কিছু হবে না একটিবার যেতে দাও নাতির কাছে বাবা একটিবার ঠিক আছে যান ও দাদু ভাই দাদু ভাই দাদু ভাই কিছু হবে না এ দেখো আমি এসে গেছি এই দেখো কি এনেছি মা সিংহ বাহিনীর আশীর্বাদ আশীর্বাদী ফুল এই ফুলটা ছুঁয়ে দেব আর কিচ্ছু বিপদ থাকবে না মা সিংহ বাহিনীর আশীর্বাদ যখন সঙ্গে আছে তখন তোমার কিচ্ছু হতে পারে না মা কিছুতেই তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন না দাদু ভাই
আমি বলছি দেখো। ভিড় করছেন কেন এখানে? মানে আপনারা চেষ্টা করেও যা পারেননি, আমরা একবার দেখি যদি পারি। চেষ্টা কিসের? সূর্যদেবকে বাঁচানো। এসব কি বলছেন আপনারা? ডাক্তারবাবু কিছু করতে পারলেন না বলে বেরিয়ে গেলেন, আর আপনারা চেষ্টা করবেন? আমরা নয়, আমরা নয়, সব চেষ্টা তো করবে। ও বাবা, তুমি একটু বাইরে যাও, তুমি বরং ডাক্তারবাবুকে একটু পাঠিয়ে দাও। যাও বাবা। ঠিক আছে। লর্ড সাহেব, কই সূর্যদাদাবাবু কোথায়? কোন ঘরে সূর্যদাদাবু? এইখানে, এই ঘরে? কেমন আছে? কেমন আছে সূর্যদাদাবাবু? কেমন আছে আমার সূর্যদাদাবাবু? কেমন আছে? সূর্য আর নেই। কি বলতেছে মেজদা ভাই? কি বলতেছে মেজদা ভাই? দেখো লগ্ন তো এসেছে, একটা ভালো নিশ্চয়ই কিছু ঘটবে, দেখো না। তাই কখনো হয় বলতো? কি বলতেছেন তাই কখনো হয়? কি বলতেছেন? দেখেন, আমি আমি প্রথমে আসতে চাইতেছিলাম না, কিন্তু এখন যখন আমি এসেছি, আমি সত্যি চাইতেছি, আমি আমি মন থেকে চাইতেছি, লগ্না যদি সূর্যদাদাবুকে বাঁচাতে পারে বাঁচাক, লগ্না সূর্যদাদাবুকে বাঁচাক। সূর্য কোথায়? এই ঘরে আছে না? আমি আমি সূর্যদাদাবুর কাছে যাচ্ছি, আমি আমি দেখি আসি, আমি দেখি আসি সূর্যদাদাবু দেখি দেখি সূর্যদাদাবাবু অমন করে শুয়ে রয়েছে কেন? সূর্যদাদাবাবু বাগানে চলো, গোলাপ ফুল, এত বড় বড় গোলাপ ফুল, সাদা গোলাপ, লাল গোলাপ। হ্যাঁ, তুমি যে তুমি খুব খুব পছন্দ করো। হ্যাঁ, যাবে না আমার সঙ্গে? চলো ওঠো সূর্যদাদাবাবু। তোমার সূর্যদাদাবাবু আর কোনোদিনও কথা বলবে না অনুকূল দা। আমার সূর্য যে ডুবে গেল। কি বলতেছেন? না না না, এমনটা হতে পারে না, এমনটা হতে পারে না, না না না। সূর্য আর কোনোদিনও খেলবে না অনুকূল দা, তোমাকে আর কোনোদিনও জ্বালাবে না ফুল ফোটানোর জন্য, কোনোদিনও জ্বালাবে না, কোনোদিন। বর্দাবাবু কোথায়? বর্দাবাবুকে দেখতে পাচ্ছি না। বর্দাবাবু নকুল, তার অবস্থাও সংকটময়। হায় কপাল, হায় কপাল। কেঁদো না নকুল, কেঁদো না, কেঁদো না, বসা রাখো, বসা রাখো, সব ঠিক হয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার এই লগ্না মা সব ঠিক করে দেবে, আমি তো বলছি। লগ্না? দুটো মানুষের এই অবস্থায় এইখানে লগ্না কি করবে? লগ্না কি করতে পারে? বিয়ে। আমি লগ্নার কুষ্ঠি দেখেছি, আমি ওর কুষ্ঠিতে দেখেছি,
চির শতবার। হ্যাঁ, ওর ওর কপালে কোনো বৈধব্য যোগ নেই। ওর কপালে যদি সূর্যদেব সিঁদুর পরিয়ে দেয় তাহলে তাহলে কিন্তু সূর্যদেব জীবনে বেঁচে যাবে, আমি বলছি। আর যদি সূর্য দাদাবাবু না মান, আমাকে জঙ্গল থেকে আনবার সময় তো এসব কথা বলেননি, বললে আমি আসতেন না, অসম্ভব, আমি আমি আসতাম না। নকুল নকুল, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। না না না, অসম্ভব 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 কথা আমার, অসম্ভব, আমি মানতে পারবো না। আপনি এসব কথা কেন মানতে চান, এখন কেন মানতে চান, আপনি আমারে বলুন। বল নকুলদা, একবার চেষ্টা করছি, তো কোনো ক্ষতি নেই নকুলদা, তাতে যদি আমার ছেলের প্রাণটা বেঁচে যায়, লগ্ন স্মৃতি সিঁধু যদি আমার স্মৃতি সিঁধুটা টিকিয়ে রাখতে পারে, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি মা। হয় নকুলদা, তুমি না করো না, না করো না নকুলদা। নকুলদা, তুমি না মালি, তুমি তো ভুল বোঝা নকুলদা, আমার আঁচলটা ভরিয়ে দাও নকুলদা, ও আমার একমাত্র ভুল, তুমি না করো না, আমার আঁচলে সূর্যকে ফিরিয়ে দাও, ও আমার আঁচলে সূর্যকে। তারপরে যদি সূর্য দাদাবাবু না বাঁচে তাহলে তো মেয়েটা আমার চিরবিধবা হবে, চিরবিধবা। নকুল, তুমি আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে বলছি ওর কিচ্ছু হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি নকুল। আমি আপনার অবিশ্বাস করছি না, কিন্তু এ হতে পারে না, হতে পারে না গুরুদেব, হতে পারে না, আমি 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 মানতে পারব না। নকুল নকুল, আমি এবার তোমার কাছে হাত জোর করছি নকুল, গুরুদেব বলে দিয়েছেন একমাত্র লগ্নার সাথে দাদু ভাইয়ের বিয়েটা দিতে পারলে তবে দাদু ভাই প্রাণে বাঁচবে, বিয়েটা হতে দাও নকুল, বাধা দিও না, বাধা দিও না নকুল, বাধা দিও না, আমি বিয়ে করব না। কিছুতেই না, লগ্ন এটাই একমাত্র উপায়, লগ্ন তুই না করিস না সোনা, তুই না করিস না। না না, আমি কিছুতেই বিয়ে করব না, আমার তো বিয়ের বয়সই হয়নি। ভালো মা, ভালো জেঠু আমায় বলেছিল আগে মানুষ হও, তারপর যে আমি ভালো জেঠুকে কথা দিয়েছিলাম যে আগে বড় হব তারপর বিয়ে করব, তার আগে নয়। সেই তো সেই তো, শুনতে চান শুনতে চান, আমি কিছুতেই এখন বিয়ে করব না। ভালো জেঠুকে দেবা কথা রাখতে পারছিস, আর তার প্রাণটা ফিরিয়ে দিতে পারছিস না লগ্ন, দেখবি তোর ভালো জেঠুকে, দেখবি, চল আমার সঙ্গে। কোথায় যাচ্ছ ওকে, কোথায় নিয়ে যাচ্ছ বড় বৌমা, হাতে তো মোটে সময় নেই, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ওর ভালো জেঠুকে একবার নিজের চোখে দেখে আসুক মা, আয় লগ্না আমার সঙ্গে আয়, তুমি এসো নকুলদা। তুমি এসবের মধ্যে কেন পড়তেছো শুনি? আমি এসবের মধ্যে পড়তেছি নে নন্দা, আমারে আমার এখন বর্তাবাবুর সঙ্গে দেখা করতে হবে। তোমার কারোর সঙ্গে দেখা করতে হবে না দাদা, তুমি তুমি এখান থেকে চলো দাদা, এখানে থাকলে আমাদের সর্বনাশ হয়ে যাবে, এখানে চোখ এখান থেকে চলো। নন্দা তুই বুঝতেছিস নে, তোমার যা ইচ্ছে করো, কিন্তু আমি আর এসবের মধ্যে থাকতে চাইলে আমি এখান থেকে চলে যেতে চাই। হ্যাঁ আমি চলে যেতে চাই এখান থেকে, তবে একটা কথা তুমি মনে রেখো, তুমি যদি আবার ও বাড়িতে ফিরে যাও দাদা, তাহলে কিন্তু
আমার মুখ আর তুমি কোনোদিনও দেখতে পাবে না। কি বলতেছিস তুই নন্দা? তুই কোথায় যাবি? কোথায় যাবি? আমার কথা তোমায় ভাবতে হবে না দাদা। আমায় নিয়ে ভাবার সময় তোমার কবেই বা হয়েছে? তুমি শুধু তোমার মালিকদের নিয়ে ভাবো। আচ্ছা শোন, তুই এখানে একটু দাঁড়া, আমি বর্তমানের সঙ্গে কথা বলে আসতেছি। হ্যাঁ কথা বলে সব ঠিক হয়ে যাবে। দাদা শোনো, দাদা শোনো। নন্দা, কেন আটকাচ্ছ? একটা বাধা সরে যেতে চাইছে, তার মানে বুঝে নিতে হবে মা সিংহ বাহিনী সেটা ইচ্ছে। কেন আটকাচ্ছ? চন্দ্রকলা দেবী, চন্দ্রকলা দেবী, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। কেমন করে শান্ত হব গুরুদেব? আমি কেমন করে শান্ত হব আপনি বলুন তো, সময় কি আর আছে? জানি জানি, সময় সময় যে বড়ই কম, তারই মধ্যেই লগ্নার স্মৃতিতে সিঁদুর ওঠা যায়। আয় আয় আমার সঙ্গে। আপনি ভেতরে ঢুকেছেন কেন? সিস্টার সিস্টার প্লিজ একবার ওনাকে দেখতে দিন, এই বাচ্চাটাকে ওনাকে একবার দেখতে দিন প্লিজ সিস্টার। ঠিক আছে দেখুন। দেখ লগ্না, দেখ তোর ভালো যেটুকে। ভালোবাসিস না তুই তোর ভালো যেটুকে? কিরে বল, ভাসিস না? ভালোবাসলে তাকে দেওয়া কথা তুই রাখতে চাইতিস না লগ্না, ভুলে যেতিস। তোর সেই ভালোবাসার মানুষটা চলে যাবে, যে তোকে বাঁচতে শেখাতো তাকে তুই বাঁচাবি না লগ্না। বড় বৌদি দিদি, আমার মেয়ের এখন এই সমস্ত বোঝাবেন না, ওর মন এমনিতেই বড্ড নরম, এসব ওর মাথায় ঢোকাবেন না। আর আমি বলতেছি ঢোকাবেন না এসব এসব। আর সূর্য, সে নাকি তোর ভালো বন্ধু, তার কথা ভাববি না তুই লগ্না। বড় বৌদি দিদি, তার বিপদে পালিয়ে যাবে। বড় বৌদি দিদি, আমি আমি হাত জোর করতেছি, আপনি থামেন, আপনি থামেন। না নকুলদা, আমি থামবো না, আমাকে আমাকে বলতে দাও। আমিও দেখতে চাই ও কতটা ভালোবাসে ওর ভালো যেটুকে, আর ওর প্রিয় বন্ধু সূর্যকে। লগ্না মারে সিদ্ধান্ত নেবো আমি, আমি আমি ওর বাপ, আমি এখনো বেঁচে রয়েছি। আর তাছাড়া যে মেয়ে তার নিজেরই বয়সী অন্য একটা মেয়ের বিয়ে আটকায় এই ভেবে যে মেয়েদের অল্প বয়সে বিয়ে হওয়া উচিত নয়, সে যে নিজের বিয়েতে রাজি হবে না এই কথা আপনারা বুঝতে পারতেছেন না? এই লগ্না চলি চল চল মা চলিয়া আয় চলিয়া চলিয়া চলিয়া। ওগো ওগো, তুমি না বলতে সূর্য আর লগ্নার বন্ধুত্ব দেখলে তোমার হিংসা হয়? তুমি না বলতে লগ্নার নিজের থেকে আমাকে তোমাকে আমাদের সবাইকে খুব ভালোবাসে, আর আজ দেখো ও নিজের জেদ বজায় রাখবার জন্য আমাদের কারোর কথা ভাবছে না গো, কারোর কথা না। লগ্না তুই আমার বন্ধু হবি? আরে তোর মতো বন্ধু পাও তো ভাগ্যের ব্যাপার। নকুল না, যেও না, যেও না।